শহরের উপকথা নতুন সিনেমা চলচ্চিত্র জগতে শহরের রূপকথা মানুষের মন জয় করতে চলেছে এই নতুন সিনেমাটি। নতুন সিনেমার অনেক হিরো হিরোইনের বিভিন্ন নাটক করে থাকে, সেই রকমই এই শহরের রূপকথাতে ফুটিয়ে তুলবে এই সিনেমার মাধ্যমে বিভিন্ন সামাজিক পরিকাঠামো নিয়ে এই সিনেমাটি। এই সিনেমায় বিভিন্ন নামী দামি থিয়েটার হলগুলোতে চলবে, তাই তার শুভ সূচনা হলো হাওড়ারই এক শপিং কমপ্লেক্স অবনিময়, সেখানে সমস্ত হিরো হিরোইন এবং ডিরেক্টর সহ সবাই উপস্থিত ছিলেন। এই শহরের রূপকথা সিনেমাটির পরিচালক বাপ্পা, তিনি আরও জানান যে শহরের কথা মানিয়ে উঠে আসে রামগঞ্জে, কিন্তু শহরের উপকথার উপর এই সিনেমা প্রথম হলো। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। হ্যাঁ, সামনে শুক্রবারই আর একটা ছবি আমার রিলিজ আছে, তরুলতার বুথ, তারপর 8th October আর একটা রিলিজ আছে। তখন তো আশা ছিল যদি সব কিছু ঠিকঠাক থাকে, কোভিড পরিস্থিতি যদি না কিছু চেঞ্জ হয় তাহলে, আর এছাড়া তো কাজ চলছেই। কী চরিত্রে অভিনয় করেছেন এবং কীরকম লাগছে আপনার এই যদি একটু বলেন? যে কোনো কাজ যখন করি তখন সবসময় খুবই এক্সাইটেড থাকি, যে কোনো কাজ নিয়ে আশাবাদী থাকি, চাই যাতে মানুষের ভালো লাগে। এখানে আমার চরিত্রটার নাম মৌমিতা। মৌমিতা এমন একটি চরিত্র যে চরিত্রটাকে আমরা বাড়ির মধ্যে, যে কোনো আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাবো। শিক্ষিত একটি মেয়ে, পড়াশুনো চর্চাটা সবসময় থাকে বাড়িতে, সে লেখালেখি করে, তার লেখা বিভিন্ন পত্রপত্রিকা ম্যাগাজিনে ছাপা হয়, তো ফলে বোঝা যাচ্ছে যে ভীষণ মানে সাহিত্যপ্রেমী এবং পড়াশুনোর সঙ্গে সবসময় তার যোগাযোগ। তার হাজব্যান্ডও বাংলার অধ্যাপক, তো বাড়িতে এই চর্চাটা এদের রয়েছে এবং এদেরই একটা গল্প লিখতে বসায় দুটো চরিত্র আসছে, সেটা নিয়ে আমি খুব একটা ডিটেলে কিছু বলতে চাই না, তাহলে গল্পের অনেকটা বিষয় রিভিল হয়ে যাবে। তো সেইখান থেকে মানে এইরকমই একটা চরিত্র, আমি এর আগে কখনো এরকম চরিত্র করিনি, মানে যেহেতু আমরা সবাই জানি যে এটা নাট্যকার বাদল সরকারের বাকি ইতিহাস নাটক থেকে নেওয়া হয়েছে, তো কোনো নাটক থেকে কোনো সিনেমা হচ্ছে এরকম কাজ আমি এর আগে কখনো করিনি, তাই আমার কাছে এটা প্রথম কাজ, আমি খুব এক্সাইটেড। সংলাপটা বলতে গেলে ওটা সিনেমা দেখতে গেলে বেশি ভালো লাগবে, আমি এখানে বলার থেকে সিনেমা হলে ওরকম গম গম করবে আওয়াজ, সেটা বেশি ভালো লাগবে। এই সময় এই বইটা আপনারা রিলিজ করছেন শহরের উপকথা, এটা কি নতুন মাত্রা পেয়েছে এবং কি জন্য পাবলিক এইটাকে দেখবে? এখন বিষয় হচ্ছে যে করোনা পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে মানে যা খুশি আবার ঘুরে আসতে পারে নানা রকম সমস্যা, সেটা ভাবলে তো আমাদের চলবে না, আমাদের ছবি করতে হবে। আর বিষয় হচ্ছে যে এই ছবিটার মধ্যে মূল যেটার কারণে মানুষ দেখবে সেটা হলো যে ছবিটার গল্প, ছবিটার কন্টেন্ট, বাদলবাবুর মতন একজন থিয়েটারের মানুষ যিনি অনেক নাটক লিখেছেন এবং বাংলার
প্রচুর বিখ্যাত নাট্যকারের মধ্যে উনি একজন অন্যতম, তার একটি কনসেপ্ট নিয়ে কাজ করা। দ্বিতীয়ত এই গল্পটার মধ্যে যেটা মূল বিষয় যে আজকের দিনে দাঁড়িয়ে মানে আমাদের প্রত্যেক দিনের রুটি রুজি, আমরা সকালবেলা যা কাজকর্ম করি, সারা দিন যা কাজকর্ম করি, এর বাইরে বেরিয়েও আমাদের মূলত অনেক কিছু ভাবতে হওয়া উচিত। মানে সারা পৃথিবীতে বা সারা ভারতবর্ষে বা আমাদের বাংলায় যা যা ঘটনা ঘটছে আমরা সেগুলো দেখছি কিন্তু আমরা ইগনোর করে চলে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা সেগুলোকে গুরুত্ব দিচ্ছি, কারণ আমাদের ডেইলি লাইফের এত স্ট্রাগল এত কিছু, সেটাকে নিয়ে আমরা মূলত ব্যস্ত। তার বাইরে বেরিয়ে অন্য জিনিসগুলো যদি আমরা না ভাবি তাহলে সেগুলো না কোনোদিনও পরিবর্তন হবে না, সেগুলো কোনোদিনও শোধরাবে। তো সেইটাই মূলত তার বিরুদ্ধে প্রতিবাদ, এবং সেটা করতে গেলে আমাদের বেঁচে থাকতে হবে। বেঁচে থাকলে আমরা ঠিক কী কী কাজ করবো, দ্যাট ইজ দ্য শহরের উপকথা। মানে এটা শহরের গল্প, এবং আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যস্ততা সেটা শহরের মানুষের বেশি, তাই শহরের উপকথা। অন্যান্য মানুষরা হয়তো ব্যস্ততার বাইরে অনেকটা সময় অন্য জায়গায় দিতে পারে, কিন্তু আমরা শহরের মানুষরাই মূলত। এই বইটা আমার ভূমিকা, ও এই বইটা আমার ভূমিকা হচ্ছে, এই বইটা আমি পরিচালনা করেছি, আমার নাম বাপ্পা, আর এটাই তো আমার ভূমিকা, বাকি ইতিহাস। সেই নাটক অবলম্বনেই মূলত ছবিটি করা। হ্যাঁ।